অষ্টম শ্রেণীর 2021 সালের দশম সপ্তাহের যে শারীরিক শিক্ষা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, তো সেই অ্যাসাইনমেন্টের সমাধান আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব। তো এটা শারীরিক শিক্ষার জন্য এক নম্বর অ্যাসাইনমেন্ট, যে শিরোনামটা হবে সেটা হচ্ছে সুস্থ দেহ সুন্দর মন। অ্যাসাইনমেন্টের কভার সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে সেগুলো দেখতে পারো, সেখানে গেলে 15 অধিক কভার পেজ ডিজাইন পেয়ে যাবে। এখন সর্বপ্রথম প্রশ্ন পত্রটা, তারপর উত্তর পত্রটা দেখবো। দেখো, সুস্থ দেহ সুন্দর মন এই প্রবাদটির আলোকে তোমার শারীরিক ও মানসিক সুস্থতার দৈনিক কার্যক্রম একটি ধারাবাহিক তালিকা তৈরি করো। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগ পর্যন্ত এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, নির্দেশনাগুলো, এগুলো মেনে তোমরা উত্তরপত্রটা তৈরি করার চেষ্টা করবে। তো আমাদের উত্তরপত্রটা এখন দেখো। দেখো ভূমিকা, সর্বপ্রথম পয়েন্টগুলো অবশ্যই একটু গাঢ় করে লেখার চেষ্টা করবে। তো তোমাদের স্কুল থেকে যদি নানান কালি ইউজ করতে বলে দেওয়া থাকে, নীল কালি বাদ যদি অন্যান্য কালি ইউজ করতে বলে দেওয়া থাকে, তাহলে যে কোনো কালি ইউজ করে যত সুন্দরভাবে উপস্থাপন করা যায় তো সেভাবে চেষ্টা করবে। তো ভূমিকা যেটা লিখবে, সুন্দর জীবনের জন্য প্রয়োজন শারীরিক সুস্থতা, সুন্দর জীবন সকলের কাম্য, শারীরিক সুস্থতার প্রধান বাহনই হলো ব্যায়াম। ব্যায়াম ছাড়া একজন মানুষের শারীরিক সুস্থতা আশা করা যায় না। ব্যায়াম করার ফলে দেহ ও মনের উন্নয়ন সাধিত হয়, আর প্রতিটি নিয়মিত ও পরিমিত ব্যায়াম করলে প্রতিদিন নিয়মিত ব্যায়াম করলে দেহের কাঠামো সুদৃঢ় ও সবল হয়। সুখী সুন্দর জীবন যাপনের জন্য সুস্থতার বিকল্প নেই, আর স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে মনও ভালো থাকে না, সুস্থতা সুন্দর জীবন সুন্দর জীবন। তাই দেহ মনে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন যাপনের জন্য সুস্থ দেহে সুন্দর মন অত্যাবশ্যক। তারপর দেখো, সুস্থ দেহ সুন্দর মন, এই প্রবাদটির আলোকে আমার শারীরিক ও মানসিক সুস্থতার দৈনিক কার্যক্রমে একটি ধারাবাহিক তালিকা নিচে দেওয়া হলো। তো এই তালিকাগুলো দেখো, তো এখানে যে পয়েন্টগুলো বলবো এগুলো অবশ্যই একটু গাঢ় করে লেখার চেষ্টা করবে। তো শারীরিক সুস্থতার প্রধান বাহন হলো ব্যায়াম। অ্যাসাইনমেন্টের উত্তরপত্রটা সবাই পায়, তো এখানে মেইনলি জিনিসটা হচ্ছে হাতের লেখাটা সুন্দরভাবে লিখলে স্যারা কিন্তু সেখানে কনভিন্স হয়ে উত্তর তোমরা দিয়ে দেয়, কারণ স্যারা তো জানে তোমরা কোনো একটা মাধ্যম থেকে অ্যাসাইনমেন্টটা সংগ্রহ করেছো। তো অবশ্যই হাতের লেখাটা সুন্দর করে লেখার চেষ্টা করবে। আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি এবং নিয়মিত শরীর চর্চা করি, তাই আমি প্রতিদিন সকালে উঠে ব্যায়াম করি। এর ফলে শরীর এবং মন দুটোই সতেজ থাকে। এক্ষেত্রে আমি প্রতিদিন দুই ধরনের ব্যায়াম করি, সরঞ্জামবিহীন এবং সরঞ্জাম সহ। সরঞ্জামবিহীন ব্যায়ামের ক্ষেত্রে আমি স্পিড এক্সারসাইজ এবং অ্যাবডোমিনাল এক্সারসাইজ করি। স্পিড এক্সারসাইজ, তো এখানে দেখো একটু ব্যাখ্যাটা লিখে দিবি ইচ্ছা করলে, আর না হলে জাস্ট সময়গুলো লিখতে পারো। এভাবে ব্যায়ামের পুরো সময় না থেমে একের পর এক ব্যায়াম করে যাওয়াকে স্পিড এক্সারসাইজ বলে। স্পিড এক্সারসাইজ হচ্ছে এক ধরনের ব্যায়াম যেখানে প্রথমে আস্তে আস্তে এক্সারসাইজ করে এবং দৌড়িয়ে শরীর গরম করা হয়। এরপর 25 মিটার দূর থেকে একটি দাগ টেনে শুরু থেকে ওই দাগ পর্যন্ত পুরো গতিতে দৌড়াতে হবে। পরে জগিং করে ফিরে এসে পুনরায় জোরে দৌড়াতে হবে। তারপর হচ্ছে অ্যাবডোমিনাল এক্সারসাইজ, সরঞ্জাম সহ ব্যায়াম। এর ক্ষেত্রে আমি যে ক্লাইম্বিং রোপ এবং বল পাসিং এ দুটো পদ্ধতিতে করে থাকি। তো স্পিড এক্সারসাইজ এর পাশাপাশি আমি অ্যাবডোমিনাল এক্সারসাইজ করি। এটি মূলত তলপেটের ব্যায়াম যা ম্যাথ কমানোর ক্ষেত্রে খুবই উপকারী। অ্যাবডোমিনাল এক্সারসাইজ এর মধ্যে সিট আপ, হাঁটু ভেঙে সিট আপ, আরো দুই পা শূন্য ধরে রাখা ইত্যাদি পদ্ধতিগুলো রয়েছে। আমি প্রায় সব ধরনের ব্যায়ামই করি। তো তোমরা তোমাদের মতো করে ইচ্ছা করলে এগুলো বানিয়ে বানিয়ে লিখতে পারো, একটু সৃজনশীলতা দেখানোর চেষ্টা করতে পারো। তো ক্লাইম্বিং রোপ, এক্ষেত্রে যে কোনো গাছের ঢালে রশি বেঁধে ঝুলা বা বেয়ে উপরে ওটাই হলো ক্লাইম্বিং বা ক্লাইম্বিং রোপ, মূলত দড়ি বা রশি বেয়ে উপরে উঠাকে বোঝায়। ক্লাইম্বিং এর ক্ষেত্রে আমি রশি খুব বেশি চিকন বা মোটা নেই না। তো এগুলো মেইন বইটা পড়লেও তোমরা আরো বানিয়ে বানিয়ে লিখতে পারবে। তো অবশ্যই মেইন বইটা পড়ার জন্য আমার অনুরোধ দিল। তারপর হচ্ছে দুপুর, দুপুরের দিকে আমি কোনো ধরনের ব্যায়াম করি না। এই সময়টায় আমি দুপুরের খাবার সম্পূর্ণ করে কিছুক্ষণ বিশ্রাম নেই। তারপর হচ্ছে বিকাল, খেলাধুলার মধ্যে আমি মাঝে মাঝে ফুটবল খেলি এবং কখনো কখনো ক্রিকেট খেলি। খেলাধুলাও শরীর চর্চার মধ্যেই পড়ে এবং এর ফলে শরীর ও মন দুটোই সুস্থ থাকে। বিকাল বেলার সময়টার বেশিরভাগ সময় আমি খেলাধুলা করে পার করি। তারপর হচ্ছে সন্ধ্যা, দেখো এটা কি লিখবে, হ্যান্ড স্যান্ড এবং হেড স্যান্ড, এ দুটোই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এর ভিতরে পড়ে এবং এ দুটো করতে কোনো সরঞ্জাম লাগে না, মাটিতেই এ ব্যায়াম করা যায়। তো এই সময়টায় আমি মাঝে মধ্যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। তো রাত, কারণ ঘুম মানুষের মস্তিষ্কের বিশ্রাম দেয়, এভাবে আমি
মূলত আমার প্রতিদিন অতিবাহিত করি রাতে, আমি তাড়াতাড়ি ঘুমাতে চলে যাই। তাছাড়া ব্যায়ামের পাশাপাশি পরিমিত বিশ্রাম এবং যে বিনোদনের প্রয়োজনীয়তা রয়েছে, আমি সবসময় খেয়াল রাখি যাতে আমার ঘুম পরিমিত হয়। আর একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন হয়। তারপর আমি চেষ্টা করি প্রতিদিন পরিমিত পরিমাণে ঘুমাতে। তাছাড়া আমি আমার খাবারের প্রতিটি বিশেষ যত্ন নেই, প্রতিও বিশেষ যত্ন নেই। শরীরের জন্য উপকারী খাবার গ্রহণ করি এবং বিনোদনের প্রতিও আলাদা যত্ন নেই। আমি মনে করি একজন সুস্থ মানুষের জন্য ব্যায়ামের বিকল্প নেই। ব্যায়াম করলে মানুষের শরীর ও মন দুটি ভালো থাকে, আর সুস্বাস্থ্যের মাধ্যমে একটি সুন্দর এবং সমৃদ্ধশালী জাতি উপহার দেওয়া সম্ভব। ব্যায়াম ও খেলাধুলা শুধু দেহের বৃদ্ধি ঘটায় না, মনেরও উন্নতি সাধন করে। শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি হয়। দেহ ভালো থাকলে মন ভালো থাকে, কারণ মন ছাড়া দেহ একক ভালো চলতে পারে না। দেহ হচ্ছে মনের আধার, তাই সুস্থ দেহ সুন্দর মন একটি প্রতিষ্ঠিত প্রবাদ হিসাবে সমাজে স্বীকৃত। তো এটুকু ছিল অ্যাসাইনমেন্টের উত্তর। আশা করি তোমরা খুবই ভালোভাবে অ্যাসাইনমেন্টটি বুঝতে পেরেছ। তো আজকের ভিডিও এ পর্যন্ত, পরবর্তী সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট সবার আগে টাইম ফ্রি স্কুল থেকে দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।